হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমি এখন ভালো আছি। তোমাদের এত এত ভালোবাসা, আশীর্বাদ আর শুভকামনা পেয়ে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছি। হ্যাঁ, এখনও একটু গলায় সমস্যা রয়েছে, কিন্তু আজ নববর্ষের প্রথম দিন এবং আজকে তো আমাকে ভিডিও বানাতেই হতো। এটা আমার কাজ। বছরের প্রথম দিন কাজ করলে তবেই তো সারা বছর কাজ করতে পারবো। তাই আজ আমি কাজ করতে বসে গেছি, ভিডিও বানাচ্ছি। আজ আমি হয়তো একটু আস্তে আস্তে কথা বলবো। তোমাদের কাছে অনুরোধ, তোমরা একটু কষ্ট করে বুঝে নেবে। আশা করি তোমরা তোমাদের মোবাইলের সাউন্ডটা ফুল করে নিলেই আমার কথা শুনতে পারবে, কারণ জোরে কথা বলতে আমার একটু কষ্ট হচ্ছে। কিন্তু আমি আগের থেকে অনেক ভালো আছি। আমার বিশ্বাস, দু একদিনের মধ্যে আমি পুরোপুরি সুস্থ হয়ে যাব। তো বন্ধুরা, সবার প্রথমে আমি তোমাদেরকে জানাতে চাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। বড়দেরকে জানাই প্রণাম, আর ছোটদেরকে অনেক অনেক স্নেহ আর ভালোবাসা। আমি চাই নতুন বছর তোমাদের খুব ভালো কাটুক, সুখে কাটুক, শান্তিতে কাটুক এবং জীবনে সমৃদ্ধি আসুক। তো ভিডিওর টাইটেল দেখে তোমরা বুঝতে পেরেছো, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সস্তায় ভালো মানের সেরা 5টি মৃদু শ্যাম্পু। যখনই আমি আমার ভিডিওতে মৃদু শ্যাম্পু ব্যবহার করতে বলি, তোমরা সবাই জিজ্ঞেস করো যে কোন শ্যাম্পু মৃদু, কোন শ্যাম্পু ব্যবহার করব, কোনটা ব্যবহার করব না। তো তোমাদের সব প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে পেয়ে যাবে। আমি অনুরোধ করব ভিডিওটিকে শেষ অবধি দেখো। 5টি শ্যাম্পু দেখাবো, 5টা শ্যাম্পুই মৃদু। কোন শ্যাম্পু কোন ধরনের চুলে বা কোন সমস্যায় বেশি কার্যকরী হবে সেটাও বলবো, ভিডিওর শেষে জানাবো সবটা। তো তোমরা ভিডিওটিকে অতি অবশ্যই শেষ অবধি দেখবে। আর আমার প্রিয় শ্যাম্পু সম্পর্কে যদি তোমরা জানতে চাও, তবে এই ভিডিওটিকে পুরোটা দেখতে হবে, কারণ সেটাও আমি সবার শেষেই বলবো। তো চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কোন 5টা শ্যাম্পু সম্পর্কে আজ আমি কথা বলছি। তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, এবং আমাকে উৎসাহ দেওয়ার জন্য, আমাকে মোটিভেশন দেওয়ার জন্য এক্ষুনি ভিডিওটাকে একটা লাইক করতে পারো। তোমাদের এই লাইকগুলো আমার কাছে ভীষণ দামি, এবং এই লাইকগুলোই আমাকে অনুপ্রেরণা দেয় আরও এগিয়ে যাওয়ার, আরও ভালোভাবে কাজ করার। সো প্লিজ বি কাইন্ড টু হিট দ্য লাইক বাটন। ওয়েল বন্ধুরা, আজকের এই ভিডিওতে যতগুলো শ্যাম্পু দেখাবো সবগুলো শ্যাম্পুর দাম আন্ডার 100, অর্থাৎ 100 টাকার মধ্যেই সবগুলো শ্যাম্পু হয়ে যাবে। এবং আমি যতদূর জানি আজকের এই ভিডিওতে দেখানো শ্যাম্পুর প্রায় সবগুলোই ভারত আর বাংলাদেশ দুই দেশেই সহজে পাওয়া যাবে। তো তুমি যেই দেশেরই হও, ছেলে হও, মেয়ে হও, টিনেজার হও, অ্যাডাল্ট হও, তোমার বয়স যাই হোক, তুমি কিন্তু এই শ্যাম্পুগুলো ব্যবহার করতে পারবে, কারণ এগুলো সস্তার মধ্যে ভালো শ্যাম্পু। তো সবার প্রথমে আমি তোমাদেরকে দেখাতে চাই নাইল অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু। এটা অ্যান্টি ড্যান্ড্রাফ বেসিক্যালি, কারণ খুশকি যদি না থাকে চুল তো এমনিতেই ভালো থাকবে, চুল পড়াও বন্ধ হবে। এর মধ্যে রয়েছে লেমন এবং কার্ড, অর্থাৎ লেবু আর দই। আমি যে বিভিন্ন ঘরোয়া হেয়ার প্যাকগুলো দেখাই সেখানে কিন্তু দইয়ের ব্যবহার করি। তোমরা সবাই জানো চুলের যত্নে দই কতটা ভালো, সেই দইয়ের গুণে সমৃদ্ধ এই শ্যাম্পুকে যখন তোমরা ব্যবহার করবে তখন কিন্তু তোমাদের চুল পড়া বন্ধ হবে এবং চুল খুব ভালো থাকবে। নাইলের এই শ্যাম্পুটা ভীষণই মৃদু শ্যাম্পু, তুলনামূলকভাবে একটু কম ফেনা হবে, কিন্তু যখনই তুমি মৃদু শ্যাম্পু ব্যবহার করবে একটু বেশি পরিমাণে লাগবে ঠিকই, তোমার চুল ভালো থাকবে। মনে রাখবে একটা সঠিক মৃদু শ্যাম্পু তোমার চুলের কিন্তু 80% প্রবলেম দূর করে দিতে পারে। জাস্ট একটা ভালো মানের শ্যাম্পু ব্যবহার করলেই তোমার চুল কিন্তু ভালো থাকতে পারে। তাই নিজের শ্যাম্পুটাকে একটু ভেবে চিনতে বাছাই করে নেবে, নিজের চুলের ধরন বুঝে, নিজের চুলের সমস্যা বুঝে। তো এই হলো নাইলের অ্যান্টি হেয়ারফল শ্যাম্পু, এবং এটা ভীষণই জেন্টল আর সফট। টিনেজার থেকে শুরু করে অ্যাডাল্ট, বৃদ্ধা, সবাই, ছেলে মেয়ে সবাই এটাকে ব্যবহার করতে পারো। এই শ্যাম্পুটার প্রাইস পড়ছে 58 রুপিস। এখানে রয়েছে 90 ml প্রোডাক্ট, প্রায় 100 ml প্রোডাক্টের দাম পড়ছে 58 রুপিস। মানে বুঝতেই পারছো আমি বলেছিলাম আন্ডার 100, এটা তো বলতে পারো 50 রুপিসেই হয়ে যাচ্ছে। এবং এই যে শ্যাম্পুটা, এটা খুব সামান্য পরিমাণ তোমার প্রয়োজন পড়বে চুলটাকে ক্লিন করার জন্য। তুমি ভালো করে তোমার চুলটাকে সামনের দিকে নিয়ে ভিজিয়ে নিলে, এবং তারপর প্রথমে একবার এই শ্যাম্পুটা দিয়ে তোমার চুলটাকে পরিষ্কার করে নিলে, এবং তারপর আরও একবার ওয়াশ করবে। শ্যাম্পু একবার করবে না, সবসময় ডাবল শ্যাম্পু করবে। প্রথমে অল্প দুই পাম্প শ্যাম্পু নিলে, সেটা দিয়ে চুলটাকে ভালো করে তুমি পরিষ্কার করলে, এবং প্রথমবার যখন শ্যাম্পু করবে তখন শুধুমাত্র স্ক্যাল্পটাই করবে, চুলের নিচে অ্যাপ্লাই করার প্রয়োজন নেই।
ভালো করে স্ক্যাল্পটা আঙ্গুলের সাহায্যে মাসাজ করবে, কখনোই নোক ইউজ করবে না স্ক্যাল্পে, আঙ্গুলের সাহায্যে জেন্টলি হালকা হাতে পুরোটা স্ক্যাল্প মাসাজ করলে, করে ভালো করে জল দিয়ে স্ক্যাল্পটা ক্লিন করে নিলে, স্ক্যাল্প পরিষ্কার হয়ে গেল তার মানে তোমার চুল এমনিতেই ভালো থাকবে। তারপর দ্বিতীয়বার আবার একটু বেশি পরিমাণে শ্যাম্পু নেবে, এই 4 পাম্পের মতো শ্যাম্পু নেবে, চুল যদি বেশি ঘন হয় তবে আর একটু বেশি পরিমাণে নেবে, তোমার চুল বুঝে তুমি শ্যাম্পুর পরিমাণ কম বেশি করবে, তারপর তুমি আরেকবার শ্যাম্পু করবে। এবার অলরেডি প্রথমবারে কিন্তু তোমার চুল 90% ক্লিন হয়ে গেছে, দ্বিতীয়বারে তুমি যখন ক্লিন করবে তখন পুরোটাই ক্লিন হয়ে যাবে। এবারে নিচের চুলটাকে তুমি ওপরে নিয়ে হালকা রাব করবে, কারণ আমাদের চুল এই যে নিচের চুল এটাকে যদি তুমি আগেই বেশি রাব করো চুলটা রুক্ষ শুষ্ক হয়ে যায়, তাই স্ক্যাল্পটাতে বেশি করে মাসাজ করবে, নিচের চুলে হালকা ক্লিন করলেই যথেষ্ট হয়। আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি। ব্যাস, তারপরে তুমি শ্যাম্পু করে নেবে। এরপর চাইলে এই গরমে তুমি কন্ডিশনার অ্যাপ্লাই করতে পারো, বা গরমে কন্ডিশনার অ্যাপ্লাই না করলেও কোনো প্রবলেম নেই, সপ্তাহে একদিন করে কন্ডিশনার অ্যাপ্লাই করবে, বা 15 দিন পর পর DIY হেয়ার স্পা করবে, তবেই তোমার চুল ভালো থাকবে। বন্ধুরা, গরমে আমাদের ত্বককে প্রোটেক্ট করার জন্য, ত্বকের স্পেশাল কেয়ার নেওয়ার জন্য আমি রিজিউশিওর ব্র্যান্ডকে ট্রাস্ট করি। রিজিউশিওর একটা খুব ভালো ব্র্যান্ড। রিজিউশিওরের প্রোডাক্টগুলো প্যারাবেন ফ্রি, ডাই ফ্রি, এসেনশিয়াল অয়েল ফ্রি, ক্রুয়েলটি ফ্রি, ভেগান অ্যান্ড ডার্মাটোলজিক্যালি টেস্টেড। এই গরমে রিজিউশিওরের সামার ফ্ল্যাশ সেল আসছে ফর অল স্কিন লাভার্স। রিজিউশিওর সামার ফ্ল্যাশ সেল ইজ লাইভ ফ্রম 22nd April টু 24th April। Get any amazing Rizushior products from ₹99 to ₹149. Don't miss the chance and grab this opportunity. This offer is available on rizushior.com. তো বন্ধুরা, দ্বিতীয়ত আমি তোমাদেরকে যে শ্যাম্পুটি দেখাচ্ছি সেটা হলো ভাদি হার্বালসের আমলা শিকাকাই শ্যাম্পু উইথ রিঠা এক্সট্রাক্ট। এটা স্পেশালি হেয়ার ফল এবং ড্যামেজকে কন্ট্রোল করার জন্য ডিজাইন করা হয়েছে। এর মধ্যে কিন্তু প্যারাবেন, সিলিকন, মিনারেল অয়েল কোনো কিছুই ব্যবহার করা হয়নি। তো বন্ধুরা, এই শ্যাম্পুটি ভীষণই ভালো। এর মধ্যে রয়েছে আমলা। আমলা আমাদের চুলকে স্ট্রেংথেন করে, হেয়ার ফলকে কমায়, শিকাকাই একটা ন্যাচারাল কন্ডিশনার হিসেবে কাজ করে, চুলকে সফট করতে সাহায্য করে, রিঠা চুলের মধ্যে শাইন অ্যাড করে আর চুলকে বাউন্সি করে তোলে। তো বুঝতে পারছো এটা অল ইন ওয়ান একটা শ্যাম্পু হিসেবে কাজ করবে এবং যার মধ্যে কোনো বাজে কেমিক্যাল নেই। এই শ্যাম্পুটির প্রাইস হলো ₹95। এখানে তোমরা পেয়ে যাচ্ছ 110 ml শ্যাম্পু, অর্থাৎ 100 টাকারও কম দাম। এখানে 100 গ্রামেরও বেশি শ্যাম্পু রয়েছে এবং এটা তোমার চুলের জন্য খুবই ভালো। যেমনভাবে প্রথমবার আমি বুঝিয়ে দিলাম কী করে শ্যাম্পু করতে হয় চুলে, সেম একই প্রসিডিওর ফলো করে তোমরা ভাদি হার্বালসের এই শ্যাম্পুটাকেও ট্রাই করবে। যতদূর আমি জানি ভাদির এই শ্যাম্পুটাকে হয়তো লোকাল স্টোরে তুমি কিনতে পাবে না, তোমাকে অনলাইন থেকে এটাকে পারচেস করতে হবে। ভাদির কিন্তু এই রকমই আরও ভালো ভালো শ্যাম্পু রয়েছে, সস্তায় ভালো শ্যাম্পু, যদি তোমরা চাও সেগুলোও ট্রাই করতে পারো। কারণ একটা ভালো শ্যাম্পু আর চুলকে ভালো করে পরিষ্কার রাখলেই তোমার চুলের 80% প্রবলেম কিন্তু দূর হয়ে যেতে পারে। তাই নিজে শ্যাম্পু বাছাই করার সময় একটু চুজি হতে হবে, একটু বুদ্ধি খাটিয়ে চুজ করতে হবে। তো ভিডিওটিকে শেষ অবধি দেখো, কোন শ্যাম্পুটা কোন ধরনের চুলে আর কোন ধরনের সমস্যায় সবথেকে বেশি কার্যকরী হবে সেটা আমি শেষে জানাতে চলেছি। এরপর আমি তোমাদেরকে দেখাচ্ছি জনসনের বেবি শ্যাম্পু, যেটা জেন্টলি হেয়ারকে ক্লিন করে এবং চোখের জন্যও মৃদু। এখন অনেকেই ভাবে, আরে এটা তো বেবি শ্যাম্পু, এটা আমাদেরকে কেন দেখাচ্ছ? তো আমি তোমাদেরকে বলতে চাই, বেবি প্রোডাক্টগুলোর মতো জেন্টল অন্য কোনো কিছু হতে পারে না, কারণ বেবি প্রোডাক্টগুলো বেবিদের জন্য তৈরি হয়, বেবিদের ত্বকটা কতটা সেন্সিটিভ হয় তোমরা সবাই জানো, তো সেই হিসেবে তৈরি করে, অর্থাৎ এটা কখনোই কোনো ক্ষতি করবে না। তাই বেবি প্রোডাক্টকে বড়রাও ব্যবহার করতে পারে এবং ভালো রেজাল্ট দেখতে পাওয়া যাবে। তো শুধুমাত্র চুলকে ভালো করে পরিষ্কার করার জন্য বাজে কেমিক্যালযুক্ত, সালফারযুক্ত তুমি পচা শ্যাম্পু কেন ব্যবহার করতে যাবে, যখন এই ধরনের ভালো ভালো বেবি শ্যাম্পুগুলো বাজারে পাওয়া যাচ্ছে। জনসনের এই বেবি শ্যাম্পুতে এখানে 50 ml শ্যাম্পু পাওয়া যাচ্ছে, যার প্রাইস হলো ₹60 এবং খুব হালকা ফেনা উঠবে, ভালোভাবে চুলটা পরিষ্কার করবে, কোনো ক্ষতি করবে না। আর যারা টিনেজার রয়েছে তাদের জন্য তো এর থেকে ভালো শ্যাম্পু আমি সাজেস্টই করতে পারবো না। আমি জানি টিনেজেজটা এমন একটা এজ, তখন বড়দের প্রোডাক্ট ইউজ করতে খুব ভালো লাগে, কিন্তু বড়দের প্রোডাক্ট ইউজ করলে তো হবে না। যদি তুমি সত্যিই চাও তোমার ত্বক চুল ভালো রাখতে, তো প্রপারলি একটা স্কিন কেয়ার হেয়ার কেয়ারের মধ্যে থাকতে হবে। আমি খুব শীঘ্রই টিনেজ হেয়ার কেয়ার রুটিন শেয়ার করতে চলেছি। তো যাই হোক, জনসনের এই বেবি শ্যাম্পুটা
সবার জন্যই ভালো, শুধু বাচ্চাদের জন্য না। আর যারা টিনেজার তাদের জন্য আমি স্পেশালি রেকমেন্ড করছি, তোমরা কিন্তু এটাকে ট্রাই করতে পারো। এর মধ্যেও বাজে কোনো কেমিক্যাল নেই। আর থাকবে কোথা থেকে, এটা তো বাচ্চাদের জন্য ডিজাইন করা হয়েছে। আর আমরা বড়রা যখন এটাকে ব্যবহার করব তখন আমরা তো এর ভালো রেজাল্টই দেখতে পারবো। তাই যারা মৃদু শ্যাম্পু খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে গেছো, তোমরা কাছের গ্রোসারি শপে যাও, তোমরা পেয়ে যাবে এই শ্যাম্পু, বা কাছের কসমেটিক্স শপে গিয়ে জনসনের এই বেবি শ্যাম্পুটা কিনে নিয়ে নাও, কারণ এটাই কিন্তু প্রকৃত মৃদু শ্যাম্পু। তো বন্ধুরা, 4 নম্বরে আমি তোমাদেরকে দেখাচ্ছি বায়োটিকের বায়োকেল প্রোটিন শ্যাম্পু ফর ফলিং হেয়ার। এটা কিসে সাহায্য করবে জানো? ইনটেনসিভ হেয়ার গ্রোথ ট্রিটমেন্ট হিসেবে এটা কাজ করবে। এখানে অনেকেই আছো যারা বায়োটিকের প্রোডাক্ট ভীষণ পছন্দ করো। আমি কীভাবে জানতে পারলাম? ম্যাজিক জানি আমি? আরে না না, তোমাদের কমেন্টগুলো পড়ে আমি বুঝতে পারি তোমাদের মধ্যে অনেকেই আছো যারা বায়োটিকের অন্ধ ভক্ত। তো যাই হোক, বায়োটিকের এই প্রোডাক্টটা কিন্তু ভালো, প্রোটিনযুক্ত শ্যাম্পু, যাদের চুলে কোনো শাইন নেই, চুল রুক্ষ শুষ্ক, তাদের জন্য বেশ ভালো কাজ করবে। এখানে 75 ml প্রোডাক্ট রয়েছে, যার প্রাইস হলো 79 rupees, under 100। আর বায়োটিকের প্রোডাক্টে কখনোই প্যারাবেন বা মিনারেল অয়েলের মতো, সিলিকনের মতো বাজে কেমিক্যাল ইউজ করা হয় না। তো নিশ্চিতভাবে এটাকে ব্যবহার করা যেতেই পারে, এবং 100% আয়ুর্বেদিক রেসিপি দিয়ে এটাকে তৈরি করা হয়েছে। ইদানিং তো বায়োটিকের প্রোডাক্ট লোকাল যে কসমেটিক্সের দোকান রয়েছে সেখানেও পাওয়া যায়, অনলাইনে তো এটা ইজিলি অ্যাভেইলেবল, আর এখন আমি যতদূর জানি বাংলাদেশেও বায়োটিকের প্রোডাক্ট পাওয়া যায়। তো তোমরা নিশ্চিতভাবে বায়োটিকের এই প্রোটিন শ্যাম্পুটাকে ব্যবহার করতে পারো। এটা একটা মৃদু শ্যাম্পু, ভালো মানের শ্যাম্পু। তো আমি তোমাদেরকে এটা 4 নম্বরে সাজেস্ট করছি। তোমরা দেখতে পাচ্ছ শ্যাম্পুটা কীরকম দেখতে হয়। তো আয়ুর্বেদিক রেসিপি, যেটা সময়ের সাথে হয়তো কালারও চেঞ্জ করতে পারে, যেটা কোনো চিন্তার কারণ নেই। তো হ্যাঁ, কিন্তু এই শ্যাম্পুটা স্পেশালি কাদের জন্য ভালো সেটা জানতে হলে ভিডিওটিকে শেষ অবধি দেখতে হবে, কারণ আমি যদি শেষ অবধি সাসপেন্স ক্রিয়েট না করে রাখি তোমরা ভিডিওটি দেখতে চাও না। তো তোমাদেরকে শেষ অবধি দেখাবই আমি, তাই আমি শেষে সবটা জানাবো। প্লিজ কিপ ওয়াচিং। যেমন কি ভিডিও শুরুতে বলেছিলাম, সবশেষে জানাবো আমার ফেভারিট শ্যাম্পু, যেটা আমি ইদানিং ব্যবহার করছি এবং তোমাদের জন্যও ভালো হবে। মজার ব্যাপার হলো টিনেজারদের জন্য এই শ্যাম্পুটা ভীষণ ভালো হতে চলেছে। তো অনেকেই গেস করে ফেলেছো, কারণ আমি যেই ধরনের শ্যাম্পুগুলো আজ দেখাচ্ছি সেটা দেখে গেস করে ফেলা সহজ হবে যে আমি 5 নম্বরে কোন শ্যাম্পু দেখাবো। তো দেখতে পারছো, কমেন্ট করো তো। চলো একটা ছোট্ট গেম হয়ে যাক, কমেন্ট করো আমি কোন শ্যাম্পুর কথা বলছি, চটপট চটপট। এবার আমি তোমাদেরকে শ্যাম্পুটা দেখাবো, এবং কার কার আইডিয়া মিলে গেলেও তোমরা আমাকে জানাবে, চিটিং করবে না কিন্তু। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি হিমালয়ার জেন্টল বেবি শ্যাম্পু, ফ্রি ফ্রম প্যারাবেন্স, SLS, SLES, সিনথেটিক কালার্স। এর মতো জেন্টল শ্যাম্পু আর আমি খুঁজে পাইনি, বিশ্বাস করে 1 নম্বরে আমি একে জায়গা দিচ্ছি। কারণ জনসনের শ্যাম্পুটাও ভালো, তবুও তার থেকেও বেশি প্রিয় আমার হিমালয়ারই বেবি শ্যাম্পু। দেখো, হিমালয়ার অনেক প্রোডাক্ট আমি ইউজ করেছি, হিমালয়ার বেবি প্রোডাক্টগুলো আমার কাছে বেশি প্রিয়, কারণ হিমালয়ের বেবি ক্রিম থেকে শুরু করে বেবি শ্যাম্পু এগুলো আমার চুলে, আমার ত্বকে ভালো রেজাল্ট দিয়েছে। যেমন কি আগেই বোঝালাম, বেবিদের জন্য তৈরি জিনিস বড়রা ইউজ করলে পরে ভালো রেজাল্ট দেখতে পারবে, ধীরে ধীরে ভালো রেজাল্ট দেখতে পারবে, কারণ এগুলো ভীষণই মৃদু হয়। সো এটা তোমার চুলকে সফট করবে, চুলের যে টেক্সচার সেটাকে ইম্প্রুভ করবে। এর মধ্যে রয়েছে হিবিস্কাস এবং চিকপিয়া, ক্লিনিক্যালি টেস্টেড, জেন্টল, সেফ, রিসার্চড। সো এখানে তুমি পেয়ে যাচ্ছ 100 ml শ্যাম্পু, যার প্রাইস পড়ছে অনলি 90 rupees, কোয়াইট অ্যাফোর্ডেবল। এবং তুমি একা ইউজ করলে 15 দিনের বেশি চলে যাবে এই শ্যাম্পুটা, বা তুমি যদি সপ্তাহে অল্প দিন শ্যাম্পু করো তবে তো এটাকে তুমি 1 মাস অবধি ইউজ করতে পারবে। যারা ডেইলি শ্যাম্পু করতে চাও, বাইরে যাও, ধুলোবালি ময়লা চুলে লাগে, চুল পরিষ্কার করা উচিত, তারা এটাকে ডেইলি শ্যাম্পু হিসেবে ব্যবহার করতে পারো। এর কোনো সাইড এফেক্ট নেই, শুধু ভালো রেজাল্টই দেখতে পারবে। আমার টিনেজার ভাই বোনেরা, তোমরা জনসনের বেবি শ্যাম্পু অথবা হিমালয়ের বেবি শ্যাম্পুর মধ্যে যে কোনো একটা বেছে নিয়ে ইউজ করো, তোমার চুল এত ভালো হবে তুমি বারবার ফিরে এসে বলবে ধন্যবাদ পূজাদি, ধন্যবাদ পূজাদি, তুমি বেবি শ্যাম্পু আমাদের সাজেস্ট করেছো এবং আমরা ব্যবহার করে এত ভালো আছি। তোমরা অবশ্যই আমাকে ধন্যবাদ জানাবে। তো ট্রাই করো, কীরকম রেজাল্ট পাও সেটা তোমরাই জানাবে। তো এবারে বলতে চাই, হিমালয়ের এই বেবি শ্যাম্পুটা, এটা মৃদু শ্যাম্পু তো বটে, এটা সব ধরনের চুলে ব্যবহার করা যাবে, এবং তুমি এই শ্যাম্পুটাকে রোজ ব্যবহার করতে পারো। তোমার বয়স যাই হোক, তুমি ছেলে হও মেয়ে হও, সবাই এই শ্যাম্পুটাকে রোজ ব্যবহার করতে পারবে, এর কোনো ক্ষতি নেই। যে কোনো ধরনের চুলের জন্য এটা খুব ভালো, কিন্তু যাদের চুল প্রচণ্ড অয়েলি তাদের ক্ষেত্রে এটা অতটা ভালো রেজাল্ট নাও দিতে পারে।
বুঝতে পেরেছে প্রচণ্ড অয়েলি হেয়ারের জন্য এটা হয়তো খুব একটা ভালো রেজাল্ট দেবে না, বাকি সবার চুলের জন্য এটা খুবই ভালো রেজাল্ট দেবে। তোমরা ট্রাই করো, আমি নিশ্চিত তোমরা ভীষণ উপকৃত হবে। এবারে যাদের অয়েলি হেয়ার তারা ভাবছো আমরা কোন শ্যাম্পু ব্যবহার করবো, তোমরা বায়োটিকের বায়োকেল প্রোটিন শ্যাম্পুটা ইউজ করতে পারো, এটা সব ধরনের চুলের জন্যই ভালো হবে। ইভেন অয়েলি হেয়ার যাদের তাদের চুলও খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে যদি তোমরা এই শ্যাম্পুটাকে ইউজ করো, এটা সব ধরনের চুলের জন্যই সমানভাবে কার্যকরী। ইভেন আমি যে শ্যাম্পুগুলো বেছে নিয়েছি আমি চেষ্টা করেছি এগুলো যেন সব ধরনের চুলেই ব্যবহার করা যায়, তো সেই হিসেবেই তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা ট্রাই করো, তোমাদের চুলেও ভালো রেজাল্ট তোমরা দেখতে পারবে। একই রকমভাবে জনসনের বেবি শ্যাম্পুটাও সব ধরনের চুলে কার্যকরী হবে, কিন্তু যাদের চুল প্রচণ্ড অয়েলি তাদের চুলে এটা ভালো রেজাল্ট দেবে না। আমি আগেই বলে দিচ্ছি প্রচণ্ড অয়েলি মানে বুঝতে পেরেছো, মনে করো আজ তুমি শ্যাম্পু করেছো রাতের বেলায় তোমার চুলে তেল হয়ে যাচ্ছে, একদম চিপচিপ করে, তাদের চুলকে এটা ভালো করে পরিষ্কার করতে পারবে না। সেক্ষেত্রে একটা বুদ্ধি রয়েছে, সেক্ষেত্রে বুদ্ধিটা হলো এই, তুমি প্রথমে একটা যে কোনো তোমার রেগুলার শ্যাম্পু দিয়ে চুলটাকে শ্যাম্পু করে নিলে, তারপর বেবি শ্যাম্পু দিয়ে চুলটাকে ক্লিন করে নিলে, এভাবে তুমি ইউজ করতে পারো। অবশ্য এই যে আমি ভাদি হার্বালসের শ্যাম্পুটা দেখালাম তোমাদেরকে, আমলা শিকাকাই শ্যাম্পু উইথ রিঠা এক্সট্রাক্ট, এই শ্যাম্পুটা সব ধরনের চুলেই যাবে, অয়েলি চুলেও যাবে, কারণ অয়েলি চুলকে খুব ভালোভাবে পরিষ্কার করতে পারবে। আমলা শিকাকাই রিঠা মিলিয়ে আমরা DIY শ্যাম্পু তৈরি করাও দেখাই, কিন্তু এই ব্যস্ত জীবনে DIY শ্যাম্পুটা ঠিক চলে না, চলে না, ওটা হেয়ার প্যাকের মধ্যে ইউজ করা চলে। তার জন্য ভাদি হার্বালসের এই শ্যাম্পুটা বেছে নিতে পারো, যাদের এটা ফেভারিট ইনগ্রিডিয়েন্ট, যারা চুলের যত্নে আমলা শিকাকাই রিঠা ইউজ করতে চাও, তাদের জন্য ভাদি হার্বালসের এই শ্যাম্পুটা একটা ভালো অপশান হতে পারে। এতগুলো শ্যাম্পু দেখালাম, তার মধ্যে যাদের চুলে প্রচণ্ড খুশকি রয়েছে, খুশকির জন্য স্পেশালি আমি বলবো নাইলের এই শ্যাম্পুটা ইউজ করতে পারো, এটা হেয়ারফলকেও কন্ট্রোল করবে, খুশকিকেও ভালো করে পরিষ্কার করবে, তো খুশকি হেয়ারফলের জন্য এটা খুব ভালো কাজ করবে। এবার তোমরা বলবে যে আমার চুল পড়ার সমস্যা আছে, মাথার চুল পাতলা হয়ে গেছে, তো তুমি এর মধ্যে যে কোনো একটা শ্যাম্পু বেছে নিয়ে ইউজ করতে পারো, সবগুলো শ্যাম্পুই ভালো। পাঁচটা মৃদু শ্যাম্পু দেখালাম, পাঁচটা তার মধ্যে একটা বেছে নিয়ে ইউজ করো, আর একবার ব্যবহার করে ভালো রেজাল্টের আশা করবে না, অ্যাটলিস্ট এক মাস ইউজ করতে হয়, এক মাস ইউজ করে তারপর তুমি পার্থক্য বুঝতে পারবে। ইউজ করো, কীরকম রেজাল্ট পাও সেটা ফিরে এসে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি, আর এই ধরনের কী কী ভিডিও দেখতে চাও সেটা কমেন্ট করো, তোমাদের রিকোয়েস্ট করা টপিকে আমি ভিডিও বানাবো। তোমাদের মধ্যে অনেকেই শ্যাম্পু নিয়ে ভিডিও করতে বলেছিলে, আর তোমাদের জন্য আজকের এই ভিডিওটি বানালাম, তো কীরকম লাগলো সেটা যদি তোমরা কমেন্ট করে জানাও আমি তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো। এতক্ষণ অবধি ভিডিওটি দেখলে তার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন বছরে আমি নতুন এনার্জি নিয়ে ভিডিও করতে চাই, এতগুলো বছর আমার পাশে ছিলে, এই রকমভাবেই আগামী দিনগুলোতেও আমার পাশে থেকো, আমি এই প্রার্থনা করি, এই কামনা করি, এরকমভাবেই আমি যেন সবার উপকারে ভালো ভালো ভিডিও বানাতে পারি, আশীর্বাদ করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এবং নতুন বছর খুব ভালো কাটুক, খুব ভালো সূচনা হোক।